জয় মা জগৎ জননী সারদা মায়ের অমৃত কথা। ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের দৃষ্টিতে শ্রী মা সারদা দেবী যেমন ছিলেন জগদম্বা, শ্রী মায়ের দৃষ্টিতেও শ্রী রামকৃষ্ণ ছিলেন সর্বদেবদেবীর স্বরূপ। একদিন হৃদয় কৌতুক করে শ্রী মাকে বলছেন, মামি তুমি মামাকে বাবা বলে ডাকো না। শ্রী মা অতটুকু অপ্রতিত না হয়ে উত্তর দিলেন, উনি বাবা কি বলছো, উনি তো পিতা মাতা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবই উনি। মা আরো বললেন, ইনিই সব, পুরুষ প্রকৃতি একে ভাবলেই সব হবে। ঠাকুরের ভিতর সব দেবদেবী আছেন, এমনকি শীতলা মনসা পর্যন্ত। সর্বজীবে তিনি ঠাকুরকে দর্শন করতেন, নিজের এই অনুভূতি একবার সম্মুখে প্রকাশ করেছিলেন। আমার একবার এমন অবস্থা হলো যে নৈবেদ্য দিয়ে পিঁপড়াটাকে পর্যন্ত তাড়াতে পারিনি, বোধ হয় যেন ঠাকুরই খাচ্ছেন। তার ঠাকুর সর্বভূতে বিরাজমান, সর্বব্যাপী। শ্রী মায়ের দৃষ্টিতে শ্রী রামকৃষ্ণ একদিকে যেমন সর্বদেবদেবী স্বরূপ, তেমনি আবার উপনিষদ প্রতিপাদ্য অদ্বৈত ব্রহ্ম। হিমালয়ের কূলে যে মায়াবতী আশ্রম স্বামী বিবেকানন্দের ইচ্ছায় প্রতিষ্ঠিত হয়েছিল, স্বামীজি চেয়েছিলেন সে আশ্রমে শুধু অদ্বৈত বেদান্তের চর্চা হবে, কোনো সাকার পূজা থাকবে না, এমনকি শ্রী রামকৃষ্ণের পূজাও নয়। আশ্রমের একজন সন্ন্যাসী মনে স্বামীজির নির্দেশ সম্পর্কে দ্বিধা ছিল, তিনি বিষয়টি শ্রী মাকে জানালেন। মা স্বামীজিকে সমর্থন করে বলেন, আমাদের গুরু যিনি তিনি তো অদ্বৈত, তোমরা সেই গুরুর শিষ্য, তখন তোমরাও অদ্বৈতবাদী। আমি জোর করিয়া বলিতে পারি, তোমরা অবশ্যই অদ্বৈতবাদী। এই ঠাকুরের পুজো যখন তিনি করতেন, তখন মনে হতো ঠাকুর শুধু পটের ছবি নয়, জীবন্ত। একজন স্ত্রীভক্ত একদিন দুপুরে ঠাকুর ঘরে গিয়ে দেখেন মা সলজ্জ বধূর মতো শ্রী রামকৃষ্ণের পটের দিকে তাকিয়ে বলছেন, এসো খেতে এসো। আবার গোপালের বিগ্রহের কাছে গিয়ে বলছেন, এসো গোপাল খেতে এসো। হঠাৎ স্ত্রী ভক্তের দিকে চোখ পড়তে মা হেসে বললেন, সকলকে খেতে নিয়ে যাচ্ছি। এই বলে মা ভোগের ঘরের দিকে চললেন। স্ত্রী ভক্তটির মনে হল যেন সব ঠাকুরেরা তার পেছনে চলছেন। মা বলতেন, প্রাণের সঙ্গে ভোগ নিবেদন করলে ঠাকুর অবশ্যই গ্রহণ করবেন। মায়ের মতে ঠাকুরের জীবনের মূল সুর হল ত্যাগ। তিনি বলতেন, তার ত্যাগেই হল ভূষণ। ওরকম স্বাভাবিক ত্যাগ কি আর কখনো কেউ দেখেছে? সাধারণত মা যখন দীক্ষা দিতেন তখন বলতেন, ঠাকুরেই গুরু, ঠাকুরেই ইষ্ট, তিনি শুধু মা। কিন্তু কখনো কখনো তিনি স্পষ্টভাবে কিংবা ইঙ্গিতে প্রকাশ করেছেন, তিনি ও ঠাকুর অভেদ। একজন সন্ন্যাসী সন্তান মায়ের কাছে দুঃখ প্রকাশ করে বলিতেছেন, ঠাকুর জগতে অবতীর্ণ হলেও দুর্ভাগ্যবশত তিনি তাকে দেখতে পেলেন না। তার সঙ্গে সঙ্গে নিজের শরীর দেখিয়ে বললেন, এর ভিতর তিনি সূক্ষ্ম দেহে আছেন। ঠাকুর নিজ মুখে বলছেন, আমি তোমার ভিতর সূক্ষ্ম দেহে থাকব। আর একজন সন্ন্যাসী ভক্তকে মা স্পষ্ট করে বলছেন, আমরা তিনি ও শ্রীরামকৃষ্ণ। আমরা বলতে ঠাকুরের কথা বলছে, আমি আর ঠাকুর কি আলাদা? জয় মা জগৎজননী মায়ের জয়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই মায়ের কাছে কামনা। জয় মা।